গাইস তোমাদেরকে কিছু ম্যাজিক দেখায় জাস্ট একটু লক্ষ্য করো ভিডিওটা তোমরা জাস্ট একটু ম্যাজিকটা দেখো যে ভিডিওটা আমি কিন্তু একই গেম প্লে করতেছি কিন্তু ভিডিওর কালার কিন্তু পরিবর্তন হইতেছে তো তোমরা কিন্তু যে কোনো তোমাদের গেম প্লে ভিডিও কিন্তু তোমরা এইভাবে কালারগুলো পরিবর্তন করতে পারবা তো কীভাবে আজকের ভিডিওতে থেকে তোমাদেরকে দেখা দেবো দেখাই দেবো যে কীভাবে তোমরা খুবই অল্প সময়ে একটা ক্লিকে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো একদম অন্য কালার করতে পারবা এবং থ্রি ডি লাইট যেই একদম ফুল এইচ ডি কোয়ালিটিতে দেখতে পারছো ভিডিও কালার কিন্তু এখানে পরিবর্তন হইতেছে তো তোমরা কিন্তু এখানে চাইলে কিন্তু আরও বিভিন্ন রকমের কালার কিন্তু এখান থেকে তোমরা পরিবর্তন করতে পারবা জাস্ট একটা ক্লিকেই তো কীভাবে একদম খুবই অল্প সময়ে তোমরা কীভাবে এটা ফুল এইচডি কোয়ালিটিতে এইরকম কালার করবা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখতে পারছো এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে এক্সপোর্ট করে নিতেছি একদম ফুল এইচডি কোয়ালিটিতে এই ভিডিওটা আমি কিন্তু এক্সপোর্ট করেছি তো তোমরা কিন্তু এইরকম এই ভিডিওগুলো কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওগুলো এক্সপোর্ট করতে পারবা জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাই চলো তোমাদেরকে স্ক্রিনে যে তোমরা কীভাবে এটা করবা তো করার জন্য সর্বপ্রথম কী করবেন আপনাদের ক্যাপকার যে সফটওয়্যারটা আছে ক্যাপ ফ্লিপকার্টের মধ্যে যাবেন তো এখানে নিউ প্রজেক্ট তো আমি আমার গেমের যে ভিডিওটা আমি এই ভিডিওটা এখান থেকে নিতেছি তো আমার এখান থেকে আমি ভিডিওটা নিতেছি তো এখান থেকে আপনি এই ভিডিওটা নিয়ে নেবেন তো আপনারা যে ভিডিওটা এইরকম করতে চান এই ভিডিওটা আপনি এখান থেকে নিয়ে আসবেন আসার পরে এখান থেকে ফরম্যাট সিলেক্ট করবেন করবেন নাইন পয়েন্ট ষোলো এই সিলেক্ট টিকটকের জন্য তো এই সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে এটা কিন্তু নর্মাল প্লেটা তো এখান থেকে কী করবেন এই ভিডিওর লেয়ারের মধ্যে যাওয়ার পরে এখান থেকে এদিকে আসবেন আসার পরে এখানে অ্যাডজাস্টে যাবেন যাওয়ার পরে আপনারা এখান থেকে বাজনাসটা বাড়িয়ে নেবেন তারপরে কন্টাস্ট দেবেন তারপর সলিউশন এটাও আপনারা বাড়িয়ে দেবেন এখান থেকে ফুল এইচডি করে দেবেন তো যতটুকু এসডি করা যায় ততটুকু এসডি করবেন আপনারা এখান থেকে যতটুকু এইচডি করা যায় ততটুকু এইচডি করবে ততটুকু কিন্তু ভালো লাগবে তো ফুল এইচডি করে নেবেন এখান থেকে ফুল এইচডি করার পরে আপনারা কী করবেন এখান থেকে ফুল এইচডি হওয়ার পরে তো দেখছেন ভিডিওটা কিন্তু ফুল এইচডি হয়ে গেছে এখান থেকে ফুল এইচডি করে নেবেন আপনারা তো আমি দেখতে পাচ্ছি ফুল এইচডি কিন্তু করে নিছি এখান থেকে ফুল এইচডি করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ক্যাপকাটের যে লোগোটা এই লোকটা এখান থেকে ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চারশো বিশ হাজার এটা এখান থেকে টেন করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ফুল এইচডি করে দিয়ে আপনারা এখান থেকে এটা এক্সপোর্ট করে নেবেন তো এখন আপনার এক্সপোর্ট হওয়ার পরে একটি আসল কাজ আপনাদের একটি সফটওয়্যার লাগবে ও যে সফটওয়্যারটা আপনারা কি করবেন আপনাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তারপরে এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আপনারা এখানে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পরে এখানে লাগবেন যে থ্রি ডি এল টি লাট থ্রি ডি লাট থ্রি ডি এল ইউ টি লাট থ্রি ডি লাট লেগে সার্চ দেবেন তারপরে যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা এখান থেকে ইনস্টল করবেন তো আমার ইনস্টল আছে তো আমি এখান থেকে সফটওয়্যার ভিতরে ওপেন করতেছি তো আপনারা কী করবেন এখানে ওপেন করবেন তো এই সফটওয়্যারটা আপনারা ওপেন করবেন ইনস্টল করে তারপর এখান থেকে ওপেন গ্যালারিতে ক্লিক করবেন তারপরে ফাইলে ক্লিক করবেন তো এখান থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করছেন সেই ভিডিওটা এখান থেকে আনবেন মানে এই ভিডিওটা আমি এক্সপোর্ট করছিলাম তো এই ভিডিওটা এখানে দেখতে পারতেছেন তো এই ভিডিওটা এখানে কিন্তু চলে আসবে তো আপনি কী করবেন এখানে লাট দেখছেন লাট এই লাটটা অপশনে যাবেন তারপরে এখান থেকে বা ডান কর্নার আসবেন একদম টপ টোয়েন্টি ফাইভ এখানে টপ পঁচিশটা কালার থাকছে আপনার দেখতে পাচ্ছেন এই কালারটা দিতে এখানে এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু এখানে খুবই সুন্দর লাগতেছে তো তার এটা কিন্তু বেশি এইচডি কোয়ালিটি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন টপ তারপরে এই কালারটাও দিতে পারবেন আপনার মঞ্চ সেইটাই সেই কালারটাই কিন্তু এখান থেকে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এই কালারটা করতেছি তো আমার এখানে যেইটা মঞ্চ আমি কিন্তু সেই কালারটাই কিন্তু এখানে থেকে করতে পারবো যেটা আমার ভালো লাগবে ওইটাই কিন্তু আমি এখান থেকে করতে পারবো তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখানে চাইলে কিন্তু আমি এই কালারটা এখানে এক্সপোর্ট করতে পারবো তো তারপরে এখানে অনেকগুলো কালার আছে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে আপনাদের যে কোন কালারটা খুব ভালো লাগে এই কালারটাই কিন্তু এখান থেকে দিতে পারবেন একদম ফুল এইচডি কোয়ালিটিতে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক একটা কালার কিন্তু এখানে এক এক রকম দেখা আছে তো আপনি কিন্তু যে কোনো কালার কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো টোয়েন্টি ফাইভ কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে যেগুলো কালার অনেক সুন্দর আর এই দেখতে পাচ্ছেন না ফুল এইচডি কিন্তু এখানে আপনাদের যে কোনো ভিডিও কিন্তু আপনারা ফুল এইচডি করতে পারবেন এখান থেকে দেখছেন খুবই একদম ইজিলি হবে কিন্তু এখানে এই কালারগুলো করা যায় তো আমি এখান থেকে আমার এই কালারটাই ভালো লাগছে এই জন্য এই কালারটাই নেবো এই কালারটা নেওয়ার পরে জাস্ট এখান থেকে এক সেভই ক্লিক করবো সেভ তুই কালার এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে সেভ হয়ে যাবে সেভ এতে একটু সময় লাগবে তো আশা করি বুঝতে পারছেন তো এখানে সেভ করে নিলেই কিন্তু আপনাদের ভিডিওটা ফুল এইচডি হয়ে যাবে তো আপনারা এক্সপোর্ট করার পরে হয়তো ভিডিওটা একটু আনএসডি হতে পারে তো ফুল আনএসডি হল যদি আপনারা এই ভিডিওর কালারগুলো অন্যরকম হওয়ার পরে যদি আনএচডি হয়ে যায় তাহলে ভিডিওটা ফুল এসডি করবেন কিভাবে সেটা নিয়ে কিন্তু চ্যানেলে যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু এরকম ভিডিও নিয়ে আসবো যে আপনারা এইভাবেই থ্রি ডি লাট মানে অন্যরকম কালার করার পরেও আপনারা কীভাবে ভিডিওটা আরও ফুল এইচডি করবেন একদম ফটোগ্রাফারের মতো একদম প্রফেশনাল একদম প্রফেশনালভাবে আপনারা ফুল এইচডি করতে পারবেন ওইরকম একটা আরও একটি অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনটা যদি চান তাহলে ওই অ্যাপ্লিকেশানের নিয়ে আর একটু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের আপনাদের যে মতামতগুলো আছে মতামতগুলো জানিয়ে দেবেন তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগেই পাওয়ার জন্য